আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া এই মুহূর্তের সবথেকে বড় লেটেস্ট আপডেট। বড়দিনে আবহাওয়ার বড় পরিবর্তন, রাজ্যের এই জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। তো হাওয়া অফিসের তরফ থেকে কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, সেই সঙ্গেই পশ্চিমী ঝঞ্ঝার জেরে কোন কোন জেলায় তাপমাত্রা কত ডিগ্রি বাড়তে পারে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিও শুরুর পূর্বে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে বিস্তারিত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেরিতে এলেও ভালোই ঠান্ডা পড়েছিল, উত্তরে হাওয়ার দাপটে ক্রমশ বাড়ছিল ঠান্ডা। শীতপ্রেমী মানুষের প্রতীক্ষার অবসান ঘটেছিল, বেশ খানিকটা স্বস্তি পেয়েছিল মানুষ একঘেয়ে বৃষ্টি এবং নিম্নচাপের হাত থেকে। কিন্তু এরই মাঝে ফের দুঃসংবাদ, আবারও শীতের পথে বাধা। গত সপ্তাহে টানা তাপমাত্রা কমার পর ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গত সপ্তাহ থেকে একটানা পারদ পতনের পর এক ধাক্কায় তাপমাত্রা বেড়ে 13.1 ডিগ্রিতে পৌঁছেছে। কিছুটা হলেও শীতের আমেজে ছন্দপতন ঘটেছে। এর সঙ্গে ফের দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস, বড়দিনেই নামবে দুর্যোগ। হাওয়া অফিস জানাচ্ছে বড়দিনে বৃষ্টি হবে দার্জিলিংয়ে। বড়দিনের মতোই নতুন বছরেও কনকনে ঠান্ডা থাকছে না, কলকাতায় তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরে থাকবে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। শুক্রবার এবং রবিবার পরপর পশ্চিমী ঝঞ্ঝা, জড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরে হাওয়া রাজ্যে প্রবেশে বাধা পাচ্ছে, তাই তাপমাত্রা বাড়ছে। জানা গিয়েছে দাপট বাড়বে পূবালি হাওয়ার, এর সেই জন্যই রাতের তাপমাত্রা আগামী কয়েকদিনে 2-4 ডিগ্রি বাড়তে পারে। শুক্রবার থেকে সোমবার দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টির সম্ভাবনা, বাকি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে মোটামুটি আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতায় আজ সকালে সামান্য কুয়াশা, পরে আকাশ পরিষ্কার। কাল শুক্রবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বড়দিনের আগে জাঁকিয়ে শীত কার্যত উবে যাচ্ছে বাংলা থেকে। এদিকে কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 13.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1 ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের 2 ডিগ্রি নিচে ছিল, 24.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 44-91%। হাওয়া অফিস বলছে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে, কাল শুক্রবার ও রবিবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা ডুববে, তার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন। বাধা পাবে অবাধ উত্তুরে হাওয়া, এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, দার্জিলিং কালিম্পং পার্বত্য এলাকায় শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা, হালকা মাঝারি বৃষ্টিও হতে পারে। ভরা ডিসেম্বরেও অধরা জাঁকিয়ে ঠান্ডা, শহর কলকাতার পাশাপাশি জেলাগুলোতেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, ছ্যাঁকছ্যাঁকে ভাব থাকলেও জমিয়ে ঠান্ডা উপভোগ করে যাচ্ছে না। মাঝ ডিসেম্বরেও আবহাওয়ার এই খামখেয়ালিপনায় হাড় থামানো ঠান্ডার দেখা নেই। পশ্চিমী ঝঞ্ঝার জেরে ঠান্ডা অধরা এমনই মনে করছেন আবহাওয়াবিদরা। বড়দিনের আগে মন খারাপ শীতপ্রেমী বাঙালির, পশ্চিমী ঝঞ্ঝার বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তরে হাওয়া, তারই জেরে চড়ছে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 13.6 ডিগ্রি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিনের এই তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে, সুতরাং বড়দিনে জাঁকিয়ে ঠান্ডার দেখা মিলছে না। এবছরেই ঠান্ডা গত বেশ কয়েক বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিতে পারে, মরসুমের শুরু থেকেই একথা বলে আসছিলেন আবহাওয়াবিদদের একাংশ। বর্ষা যেমন লম্বা ইনিংস খেলেছে, এবার শীতও তেমনই দীর্ঘস্থায়ী হবে বলে মত ছিল তাদের। শীতের শুরুতে পরপর কদিন হুহু করে নেমেছিল পারদ, তবে দিন কয়েকেই